নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয়, এম নামের মানুষদের জীবনে রাহু কেতুর রাশি পরিবর্তন কি প্রভাব ফেলবে। পাঁচটি সুখবর সাথে দুটি সতর্কবাণী। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি যাদের নাম ইংরাজি বর্ণমালার এম দিয়ে এবং বাংলায় ম দিয়ে সেই সমস্ত জাতক জাতিকাদের জানাবো। আজ বিকাল 4:38 পর রাহু কেতু তাদের রাশি পরিবর্তন করেছে। রাহু প্রবেশ করেছে পুরো 1.5 বছর 566 দিনের জন্য মীন রাশিতে, আর কেতু প্রবেশ করেছে কন্যা রাশিতে। রাহু কেতুর এই রাশি পরিবর্তন এম নামের মানুষদের জীবনে কী প্রভাব ফেলবে, তাদের জীবনে কোন কোন দিক দিয়ে সুখবর আসবে, আবার কোন দিক দিয়ে সতর্ক থাকতে হবে, এই ভিডিওয়ে আমি তা ক্লিয়ার করে দেব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, আপনার নাম যদি ইংরাজি বর্ণমালার এম দিয়ে হয় এবং বাংলার ম দিয়ে হয়, জানবেন আপনি সাধারণত সিংহ রাশির হয়ে থাকেন এবং আপনার দ্বিতীয় এবং অষ্টমে দুটি রাক্ষসী গ্রহ প্রবেশ করেছে আজ বিকাল 4:38 পর। কেন আমি এমন বললাম? কারণ রাহু মানে ভোগ, রাহু মানে তৃষ্ণা, রাহু মানে ক্ষুধা, রাহু মানে চাহিদা যা কখনো শেষ হয় না, আর কেতু মানে গুপ্ত, কেতু মানে কখন কি করে ফটকা, আবার কেতু মানে তার ছলনা কেউ বোঝে না, মায়াবী গ্রহ। এই মায়াবী দুই রাক্ষসে গ্রহ প্রবেশ করেছে আপনার জীবনে আপনার অষ্টমে এবং দ্বিতীয়ে। এর ফলে এম নামের মানুষ আপনার জীবনে বিশেষভাবে সমৃদ্ধি আনবে পাঁচটা ক্ষেত্রে, তবে দুটো ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। প্রথম যে দিক দিয়ে সমৃদ্ধি আসবে, আপনি যদি এম নামের মানুষ হন, আজ থেকে 2025 সালের মে মাসের 19 তারিখ পর্যন্ত আপনার জীবনে আসবে নতুন সম্পত্তি তৈরির সুযোগ। আপনি যদি এম নামের মানুষ হন, আপনার নতুন সম্পত্তি লাভের সুযোগ আসবে, আপনি নতুন কোনো সম্পদ তৈরি করতে পারবেন, জায়গা জমি ফ্ল্যাট বা আপনার নিজস্ব বাড়ি দখল, মোট কথা আপনার সম্পদের পরিমাণ বাড়বে। এটা বাড়াবে স্বয়ং কেতু, ধনস্থানে কেতুর অবস্থান আপনার ধনভাগ্য উত্তম করবে, প্রভূত ধন আপনি লাভ করতে পারবেন আপনি যদি এম নামের মানুষ হন এবং বাংলায় আপনার নাম যদি ম দিয়ে হয়। এছাড়াও বলবো, আপনার জীবনে আনবে সমৃদ্ধিময় একটা নতুন সকাল, আর আপনার জীবনকে নতুনত্বের দিকে নিয়ে যাবে আপনি যদি এম নামের মানুষ হন। ধনস্থানে কেতুর অবস্থান আপনার ধনভাগ্যের উন্নতি, আপনার আর্থিক উন্নতি, আপনার সম্পদ লাভের ক্ষেত্রে, সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে খুবই সহায়ক হবে আপনি যদি এম নামের মানুষ হন। এছাড়াও বলবো, এই কেতু আপনার জীবনকে সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাবে। এক কথায় বলতে গেলে আপনি সমৃদ্ধিকে নতুনভাবে লক্ষ্য করবেন। এছাড়াও বলবো, এম নামের মানুষ যদি আপনি হন, আপনার জীবন একটা বিশাল বিরাট উন্নতির মুখোমুখি হতে চলেছে, যা এক কথায় অবিশ্বাস্য, যা এক কথায় অকল্পনীয়, যা এক কথায় বলা যেতে পারে ভাবনার বাইরে। এছাড়া দ্বিতীয় যে সৌভাগ্যের খবর পাবেন তা হচ্ছে, আপনার সম্পত্তি লাভ ছাড়াও আপনার শত্রুতার নাশ। হ্যাঁ, যে শত্রুরা দিন দিন আপনাকে নানাভাবে বিরক্ত করে এসছে, যে শত্রুরা আপনাকে নানাভাবে বিপদের মধ্যে ফেলে এসছে, সেই শত্রুদের আপনি এইবার নানাভাবে নাশ করতে পারবেন। তবে মনে রাখতে হবে, শত্রুরা কিন্তু বৃদ্ধি পাবেই, কেননা সব শত্রুকে নাশ করা আপনার দ্বারা সম্ভব হবে না। তবে এটা বলা যেতে পারে, আপনি শত্রুদের চোখে ধুলো লাগিয়ে আপনার কার্যকলাপ যেমন করছেন করতে পারবেন, কিন্তু শত্রুদের নাশেরও সুযোগ পাবেন, কিন্তু সব শত্রুকে আপনি নাশ করতে পারবেন না, সেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে। এছাড়াও আপনি যদি এম নামের মানুষ হন, আপনার
ধনস্থানে কেতু এবং অষ্টমে রাহুর অবস্থান করার ফলে আপনার যেদিক দিয়ে কিছুটা চাপ আসবে তা হচ্ছে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শত্রুতা বৃদ্ধি পাবে। এরা আপনার কাজের বিরোধিতা করবে, এরা আপনার প্রশংসা করার পরিবর্তে আপনার বদনাম করতে পারে। সেদিক দিয়েও সাবধান, আপনি যদি এম নামের মানুষ হন বা আপনার নাম যদি বাংলায় মদি হয়। এছাড়াও বলবো আপনি আকস্মিক বিরাট অর্থ যেমন লাভ করতে পারবেন লটারিতে, তেমনই আকস্মিক বিরাট অঙ্কের অর্থের ধাক্কা খাবে আপনার জীবনে, প্রচুর টাকা লস খেতে পারে। তাই এই সময় আপনি ব্যবসাতে যে কোনো ধরনের সিদ্ধান্ত বা অন্যান্য সম্পত্তি কেনার বড় ধরনের কিছু করা থেকে বিরত থাকুন, কারণ এই সময় উপযোগী সময় নয়, কারণ আপনার বড় ধরনের ধাক্কা বা লস আপনি খেতে পারেন। সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম। ফাটকা ভাগ্য আছে বটে, কিন্তু তার পাশাপাশি আপনার আর্থিক অবনতির জায়গাও তৈরি আছে, তাই নিজেকে খুব বিচার বিবেচনা করে চলতে হবে। আপনি যদি এম নামের মানুষ হন, এম নামের মানুষ এই রাহু এবং কেতুর এই অবস্থান 2025-এর 19 মে পর্যন্ত থাকবে, তাই 2024 সাল আপনার কাছে বিশেষ চ্যালেঞ্জিং সময় যাবে। এই সময়ে আপনাকে নিজেকে মানসিক অস্থিরতা থেকে স্ট্রং করতে হবে, কারণ আপনার জীবনে প্রচণ্ড মানসিক ডিস্টার্ব যাবে, আপনি কি করবেন বুঝে উঠতে পারবেন না। তাই এই সময় আপনি প্রত্যহ বাবা ভোলানাথের মাথায় জল ঢালবেন, এতে আপনার মনে শান্তি আসবে, স্বয়ং শিব আপনাকে রক্ষা করবে। এছাড়াও বলবো আপনি যদি এম নামের মানুষ হন, আপনার জীবনে অবশ্যই মহা সৌভাগ্য যোগ হয়ে আনবে, আপনার জীবনে উন্নতির নতুন সূত্র পাবেন আগামী কিছুদিনের পর থেকে, যা অবশ্যই আপনার কাম্য, কারণ আপনার জীবনে রাহু কেতুর অশুভতা বিশেষভাবে স্থায়ী হবে না, তা অবশ্যই আপনাকে নতুনত্বের দিকে নিয়ে যাবে। তবু বলবো এম নামের মানুষ আপনাকে বিশেষ সতর্ক থাকতেই হবে, কারণ অষ্টমস্থ রাহু আপনার শারীরিক দিক দিয়ে কিছু ক্ষতি সাধন করতে পারে, আপনার মানসিক দিক দিয়ে ক্ষতি সাধন করতে পারে, আপনার আর্থিক দিক দিয়ে মোটা টাকা বেরিয়ে যেতে পারে, আপনার নিকট গুরুজনের কারোর মৃত্যু ঘটতে পারে, আপনার মনের মধ্যে উগ্রতা ভাব আনতে পারে, আপনার নিজের ব্যবসাতে জীবিকাতে চরম ক্ষতি ধাক্কা লাগাতে পারে রাহু, সেদিক দিয়ে সাবধান। এছাড়াও কেতু আপনার শারীরিক দুর্যোগ আনতে পারে, আপনার পেটের প্রবলেমের বাড়াবাড়ি হতে পারে, এমনকি আপনার অপারেশন পর্যন্ত হতে পারে, সেদিক দিয়েও আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে। আপনার খাওয়া দাওয়া ভোজনের ব্যাপার, রাতে ঘুমাবেন, খুব রাত জেগে কাজ করবেন না, এতে আপনার শরীরে চাপ পড়বে। আপনি যদি সিংহ রাশি, আপনি যদি এম নামের মানুষ হন এবং বাংলায় আপনার নাম যদি মদি হয়। এছাড়াও বলবো অবশ্যই রাহু কেতুর এই রাশি পরিবর্তন দুই রাক্ষস আপনার ধনস্থানে এবং আপনার অষ্টম স্থানে থাকার ফলে শরীরের দিক দিয়ে, আত্মীয় স্বজনদের দিক দিয়ে, মানসিক অস্থিরতার দিক দিয়ে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন। তাই বলি যদি ভিডিও ভালো লাগে এম নামের মানুষরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এটুকু জানে ভিডিও শেষ করা। নমস্কার, ধন্যবাদ।